বিশ্বকাপে ট্রফি জিতেছে আর্জেন্টিনা, দেশে নিয়ে উল্লাস এখনো থামেনি। সুনামগঞ্জে আনন্দ র্যালির আয়োজন করেছে আর্জেন্টিনা ভক্তরা। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কি বলছেন মেসি সমর্থকরা? সিমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আপনি বলছিলেন যে সারা বিশ্বে আসলে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় উদযাপনে বিজয়ের উল্লাস চলছে, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আর্জেন্টিনার সমর্থকরা আছেন, এবং তারা আজকের যে তাদের উল্লাসের কোনো কমতি নেই। তারা আজকে সুনামগঞ্জে কেক কেটে তাদের বিজয় উদযাপন করছেন, এবং কিছুক্ষণ পরেই তাদের মোটরসাইকেল শোডাউন বের করবেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, তারা ইতিমধ্যে তাদের কেক কেটে উদযাপন করবেন। এবং তারা আসলে, আমরা যদি একটু তাদের সাথে কথা বলি যে তারা কি বলছেন আপনাদের বিজয়। আমরা বিশ্বকাপ খেলার শুরু থেকে আশান্বিত ছিলাম, আশাবাদী ছিলাম। আমাদের সেই ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার প্রিয় মেসির নেতৃত্বে বাজিকে পরাজিত করে নিশ্চয়ই আমরা বিশ্বকাপ জয়ী হব। আমাদের প্রিয় মেসি, লিওনেল মেসি এবং মার্টিনেস, তাদের নেতৃত্বে আর্জেন্টিনা সুন্দরভাবে একটি বিশ্বকাপ, অন্যতম বিশ্বকাপ উপহার দিয়েছেন এবং ট্রফি জিতেছেন। আমরা বাংলাদেশের বাঙালি সমর্থকরা আর্জেন্টিনার এই জয়ে অত্যন্ত খুশি। মেসি, 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 মেসি। আপনি আপনি দেখেছেন আসলে সুনামগঞ্জে তার ব্যতিক্রম নয়, সারা বিশ্বব্যাপী এই উত্তেজনা চলছে। তো আমার কাছে সুনামগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ মেসি বাহিনীদের, মেসি আর্জেন্টিনা সমর্থকদের সর্বশেষ খবর। মেহেদী, আপনাকে ধন্যবাদ।